শেখ হাসিনার কারণে পদ্মা সেতু হয়েছে, এজন্য সর্বস্তরের মানুষ প্রস্তাব করেছে সেতুর নাম হবে শেখ হাসিনা পদ্মা সেতু। এ কথা জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বিএনপি নেতাদেরকে জনগণের কাছে মাফ চেয়ে পদ্মা সেতু দিয়ে চলাচলের আহ্বান জানান। সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তারা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 42তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে অংশ নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনে অন্ধকার পথ থেকে আলোর পথে এসেছে বাংলাদেশ, আর সর্বস্তরের মানুষ প্রস্তাব করেছে সেতুর নাম হবে শেখ হাসিনা পদ্মা সেতু। শেখ হাসিনার সাহসে সোনালী ফসল, সেই কারণে পদ্মা সেতুর নাম। দেশে প্রত্যাবর্তনের পর থেকে বঙ্গবন্ধু কন্যা বিভিন্নভাবে দেশের উন্নয়ন করেছে জানিয়ে পদ্মা সেতু উদ্বোধনের পর বিএনপি নেতারা সেতুর উপর দিয়ে যাবেন নাকি নিচ দিয়ে নৌকায় যাবেন সেই প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী। তাদের যদি লজ্জা থাকে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদ্মা সেতুর উপর দিয়ে তারা যেতে পারে। যারা অশুভ পন্থায় ক্ষমতায় যেতে চায় তাদের স্বপ্ন পূরণ হবে না জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এখন আর অশুভ পন্থায় ক্ষমতা দখল করার কোনো সুযোগ নেই। যারা আপনারা অশুভ পন্থায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন তাদের জন্য এটা আজীবন দুঃস্বপ্ন রয়ে যাবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়ার চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে স্মৃতিচারণ করেন। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।